नजर क्यों लाइन बीच दिए तुम्हारे बाड़ी দেখবেন আজকাল এমনই ফ্যাশন বেরিয়েছে মেয়ের শাড়ি মা পরছে মায়ের শাড়ি মেয়ে পরছে কোনো কিন্তু প্রবলেম হয় না হয় কি এখন এমন সময় সবার শাড়ি আমরা কিন্তু সবাই আবার চুড়িদার পরেও তো যাচ্ছি কোনো ব্যাপারই নেই তো মেয়ে দুর্গাপূজাতে বাপের বাড়িতে এসেছে প্রত্যেক মেয়েরই দুর্গাপূজাতে বাপের বাড়িতে আমরা যেতে ভালোবাসি কিন্তু আমার যাওয়া হয় না গো প্রোগ্রাম থাকে তো তা যাই হোক বাপের বাড়িতে গেছে তাই নবমীর দিনে ঠাকুর দেখতে বেরোবে মেয়ে মেয়ের মা বৌদি টৌদি মিলে তো মেয়ে হঠাৎ করে ওর মাকে বলছে মা গো তুমি না আজকে আমার এই শাড়িটা পরো আর তোমার শাড়িটা আমি আজকে পরবো কেমন তাই দুজনে দুজনের শাড়ি পাল্টা পাল্টি করে পরে ঠাকুর দেখতে বেরোবে সাজুগুজু করা হয়ে গেছে এর মধ্যেই মেয়ের বাবা বলছে শুনছো তোমরা তো ঠাকুর দেখতে যাবে কখন আসবে তার ঠিক ঠিকানা নেই তো আমাকে এক কাপ চা করে দিয়ে যাও তাই রান্নাঘরে মেয়ের মা চা করতে গেছে আর এইদিকে জামাই ওই তিন চার দিন তো হয়ে গেল চলে এসেছে গিন্নি বাপের বাড়িতে আর থাকতে পারেনি তিন চার দিন পরে না বলেই ফোন টোন না করি কিন্তু চলে এসে তারা যে শাড়ি পরেছিল মেয়ের শাড়ি ঢুকবি ঢুক সামনে সামনাসামনি রান্নাঘরে ঢুকে বলছে কি গো কেমন আছো আমি না থাকতে পারলাম না তোমাকে না দেখে তাই চলে এলাম তাই বলুন শাড়ি পরার কত জ্বালা বলুন দেখি তাই না কত জ্বালা বলছে আমি তোমাকে না দেখে থাকতে পারলাম না তিন চার দিন হয়ে গেল তাই চলে এলাম তুমি ভালো আছো তো তাই শাশুড়ির তো কিছু একটা বলতে হবে তাই না ও মাতায় তো কিছু একটা বলতে হবে তাই কি বলছে জানেন ও তুমি চারা গাছে দিলে বেড়া ও জামা ও তুমি চারা গাছে দিলে বেড়া ঝুট তো শেলাও মাচাতে বলছে ঠিকঠাক যত্ন আদি করো ফসল ঠিকঠাকই ফলবে অসুবিধা নেই ও জামাই নজর কেন হে এই লাইনি বীজ দিয়েছি তোমার বাড়িতে ও জামাই ও জামাই নজর কেন হে এই লাইনি বীজ দিয়েছি তোমার বাড়িতে জামাই নজর কেন হে এই লাইনি বীজ দিয়েছি তোমার বাড়িতে Thank you.
ঘোরাঘুরি করতো আশেপাশে, তারা ঘুরতো আশেপাশে। প্রথম প্রথম যখন লাউ ধরেছিল গাছে, কত বন্ধু ঘোরাঘুরি করতো আশেপাশে, তারা ঘুরতো আশেপাশে। তোমার শ্বশুর যত্ন করে রেখেছে ফসল, এদিকে নজর দিলে হবে গন্ডগোল। তোমার শ্বশুর যত্ন করে রেখেছে ফসল, এদিকে নজর দিলে হবে গন্ডগোল। খাই লাউ ডালেতে ও জামাই।